নমস্কার ফ্রেন্ডস, ফ্রেন্ডস বহুদিন পরে মান্যবর মুখ্যমন্ত্রী তরফর যে মধু পেনশন যোজনার পেনশন পাওলে সে বহুত বড় খুশি খবর আসছে। হ্যাঁ ফ্রেন্ডস, এবে মানবর মুখ্যমন্ত্রী যে মধু পেনশন যোজনার পেনশন পাওলে সে পেনশন কু বৃদ্ধি করেছেন, যে বিষয়ে আজ আপনার ডিটেলস ভিডিও কবি কেউ মানুষ কত পেনশন বৃদ্ধি করা হয়েছে। যদি আপনার পরিবার কে পেনশন পাচ্ছেন তাহলে আপনার ভিডিওটি বিনা স্কিপ্রে লাস্ট দেখুন, তাহলে ডিটেল বুঝিপারে এবং জাঁপারে। সো ফ্রেন্ডস, অমর রঞ্জন আপনার ওড়িয়া টেক ক্লাস ইউট্যুব চ্যানেল বহুত স্বাগত। ফ্রেন্ড যদি ভিডিও ভালো ভিডিও লাইক করবে, আপনার ফ্রেন্ড মানুষ হোয়াটসঅপ ফেসবুক সেয়ার করবে। যদি চ্যানেল নয় আসেন সবসক্রাইব করে না, চ্যানেলটি সবসক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। ফ্রেন্ড ডেরি করিয়ে আজ ভিডিও স্টার্ট করে নেওয়া। সো ফ্রেন্ডস, আপনার জাঁথে যে পূর্ব মধু পেনশন যোজনা পেনশন পাওলে কাহক ৫০০ মিলুত, কাহক ৭০০ মিলুত, কাহক ৯০০ মিলুত, এবে রাশি বৃদ্ধি করা হয়েছে, যা কি সমস্ত সমান বৃদ্ধি করা হয়েছে। যে ৫০০ পাওলে সে ১০০০ টাকা পাইবে, যে ৭০০ টাকা পাওলে সে ১২০০ টাকা পাইবে, যে ৯০০ টাকা পাওলে সে ১৪০০ টাকা পাইবে। সেপাই রাজ্য সরকার পাঠি ৩৬২৩ কোটি টাকা খরচ হব, যা কি রাজ্য সরকার কহা অনুসারে এই পেনশন বৃদ্ধি রাশি চলিত মাস বা এই মাসে লাগু করা যাব। যে মধু পেনশন যোজনার পেনশন পাচ্ছেন সে মাস শেষ পেনশন প্রদান করা যায়, যেমিকি ২০-২৫ ভিতরে, যা কি এর মধ্যে ফেব্রুয়ারি ২০-২৫ ভিতরে যে মধু পেনশন যোজনার পেনশন পাওলে সে টাইমে পেনশন প্রদান করা যাব।